বুয়েটে আজও ক্লাস পরীক্ষায় অংশ নেয়নি সাধারণ শিক্ষার্থীরা। এদিন বিকেলে শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে নিরাপত্তা চেয়েছে। তাদের অভিযোগ, ছাত্র রাজনীতি বন্ধের সুযোগে উগ্রবাদী গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠেছে। অন্যদিকে রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান, তার পুরো দায় ছাত্রলীগের বলে অভিযোগ করেছে ছাত্রদল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আদালতের আদেশে বুয়েটে ছাত্র রাজনীতি উন্মুক্ত হওয়ার পর এর পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। বুধবার দুপুরে ছাত্র রাজনীতি ইস্যুতে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। শীর্ষ নেতারা বলেন, বুয়েটে কি হবে না হবে সেই সিদ্ধান্ত সেখানকার প্রশাসন ও শিক্ষার্থীদের। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কমিটি সবকিছুর বিষয়ে সিদ্ধান্ত বুয়েটে শিক্ষার্থীরা নির্ধারণ করবে। তারা যদি মনে করে, তারা যদি আমাদেরকে স্বাগত জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে, যে আপনারা সাংগঠনিক কার্যক্রম ছাত্রদলকে স্বাগত জানাই, তাহলে আমরা ক্যাম্পাসে সাংগঠনিক কর্মতৎপরতা বাড়াবো। বুয়েট নয় শুধু, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে বিকেলে বুয়েট শিক্ষার্থীদের একটি দল উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। তারা দাবি করেন, উগ্রবাদী গোষ্ঠী ফেসবুক গ্রুপে তাদের ছবি ছড়িয়ে হত্যার হুমকি দিচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা যখন হিজবুত কিংবা শিবিরের এই পয়েন্টটাকে সবার সামনে তুলে ধরি, তারপর থেকে আমাদের উপরে এই ধরনের আক্রমণাত্মক ব্যবহার তারা করছে। প্রগতিশীল রাজনীতিকে বন্ধ করে, যাতে কোনো ধরনের অন্ধকার রাজনীতি বুয়েটে তাদের নিজের ঘাঁটি গাড়তে না পারে, এটাই আমাদের অবস্থান ছিল। বুধবারও আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষা বর্জন করেছে বুয়েটের শিক্ষার্থীরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।